আজকের ভিডিওতে আমরা কার্যক্ষমতা শক্তির লাস্ট পার্ট এক একটুখানি বাকি আছে ওইটা নিয়ে আলোচনা করব এবং এর সাথে কিছু আমরা কোশ্চেন আনসার ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব তাহলে শুরু করা যাক তো দেখো তো প্রথম কোশ্চেনই হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্রটি লেখো যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র বা নিত্যতা সূত্রটা লেখো উত্তর যান্ত্রিক শক্তি মানে আমরা কি জানি গতিশক্তি আর হচ্ছে স্থিতিশক্তি এই দুজনের সমষ্টিকেই আমরা বলবো যান্ত্রিক শক্তি তাহলে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র মানে হচ্ছে কোনো বস্তুর যদি গতিশক্তিটা স্থিতি স্থিতিশক্তিতে বা স্থিতিশক্তিটা যদি গতিশক্তিতে রূপান্তরিত হয় তাহলে ওই বস্তুর গতির যে কোনো অবস্থানে গতিশক্তি আর স্থিতিশক্তির সমষ্টিটা ধ্রুবক থাকে অর্থাৎ অপরিবর্তিত গতিশক্তি আর স্থিতিশক্তির যোগফলটা কি থাকে অপরিবর্তিত চেঞ্জ হয় না এর উত্তরটা হবে কোন বস্তুর স্থিতিশক্তি বা স্থিতিশক্তিতে রূপান্তরিত হলে ওই বস্তুর গতির যে কোনো অবস্থানে স্থিতিশক্তি ও গতিশক্তির সমষ্টি থাকে এর পরের কোশ্চেন হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্রটি প্রমাণ করো অথবা কোশ্চেনটা ঘুরিয়ে দেয় মানে অবাধে পতনশীল কোনো বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে সেটা প্রমাণ করো দেখো এর প্রমাণের জন্য আমাদের প্রথমে একটা বস্তুর কথা ভাবতে হবে যেটা মাটি থেকে বা ভূপৃষ্ঠ থেকে কত মিটার ওপরে রয়েছে এইচ মিটার বা এইচ মিটার উচ্চতায় রয়েছে কোনো একটা এম ভরের বস্তু প্রথমে ধরে নিতে হবে এবং এটা ধরে নিতে হবে যে স্থির অবস্থায় রয়েছে মানে কোনো একটা বাড়ির ছাদ থেকে তুমি যে একটা একটা এম ভরের বস্তুকে জাস্ট ধরে আছো স্থির ঠিক আছে এবং মাটি থেকে ছাদের বা বস্তুটার উচ্চতা কত এইচ তো আমরা প্রথমে এখানে লিখবো যে ধরি এম ভরের কোনো বস্তু এইচ উচ্চতায় আমরা ধরে নিয়েছি এটা এ বিন্দু এ বিন্দুতে স্থির অবস্থায় স্থির অবস্থায় আছে অতএব স্থিতিশক্তি অর্থাৎ ওই এ বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি কত হবে আমরা সূত্র জানি এম জি আর ওই বস্তুর উচ্চতা সেটা হচ্ছে ভূমি থেকে যেটা আমরা জানি এইচ তাহলে এম জি এইচ এবারে বলো এ বিন্দুতে গতিশক্তি কত হবে গতিশক্তি গতিশক্তিটা কত হবে আমরা কি জানি সূত্রটা হয় হাফ এম ভি স্কোয়ার কিন্তু এখানে যেহেতু বস্তুটা স্থির অবস্থায় আছে সেই জন্য ভি মানে জিরো আর ভিটা যদি জিরো হয়ে যায় তাহলে গতিশক্তি কত হয়ে যাবে জিরো হয়ে যাবে কারণ আমরা জানি জিরো যার সাথে গুণ হয় তার উত্তর হয় জিরো অতএব এ বিন্দুতে যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি মানে কি এ হচ্ছে স্থিতিশক্তি আর গতিশক্তির সমষ্টি অর্থাৎ এম জি এইচ প্লাস জিরো সমান সমান এম জি এইচ ঠিক আছে এটা হচ্ছে এ বিন্দুতে এরপরে দেখো এ বিন্দু থেকে অবাধে পতিত হওয়ার সময় বিবিন্দুতে বস্তুটি এক দূরত্ব নামলে যদি বেগ ভি হয় তবে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস টু এএস সূত্রানুযায়ী দেখো এবার আমরা কি ধরছি যে কোনো এই বস্তুটাকে এবার ছেড়ে দেওয়া হলো অবাধে পতনশীল মানে হচ্ছে বিনা বাধায় যদি ওই বস্তুটা নিচের দিকে পড়তে থাকি এবং আমি ধরে নিচ্ছি যে কোনো একটা অবস্থানে অর্থাৎ বি বিন্দুতে বস্তুটা কতটা দূরত্ব নেমেছে এক্স দূরত্ব নিচে নামার পরে তার বেগটা হয়েছে এই অবস্থাতে বস্তুটার বেগ হয়েছে ভি তাহলে আর বস্তুটার স্থির অবস্থা ছিল মানে প্রাথমিক বেগটা জিরো অর্থাৎ ইউটা এখানে জিরো তাহলে এখন আমরা জানি যে একটা সূত্র ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টোয়স এ এই সূত্র অনুযায়ী ভিটা ভি থাকবে অন্তিম বেগ প্রাথমিক বেগটা জিরো প্লাস টু এ মানে হচ্ছে অভিকর্ষ তরণ এখানে তাহলে জি হবে আর এস মানে হচ্ছে ওই বস্তুটা কতটা দূরত্ব নেমেছে এক্স দূরত্ব নেমেছে তাহলে টু জি এক্স বা ভি স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি টু জি এক্স এইটা হচ্ছে বস্তুটার বেগ কোন অবস্থানে বি অবস্থানে অতএব বি বিন্দুতে স্থিতিশক্তি স্থিতিশক্তি সূত্র কি হয় এম জি আর এইচ বস্তুটা এখন কোথায় রয়েছে বস্তুটা এখন দেখো ভূমি থেকে কতটা উপরে রয়েছে এক্স মিটার নিচে নেমে গেছে কিন্তু মোট আমরা জানি উচ্চতা এইচ তাহলে এই নীচ থেকে অর্থাৎ আমি যদি নিচের এই ভূমির জায়গাটাতে সি ধরে নিই তাহলে সি থেকে বি পর্যন্ত দূরত্ব কত হবে টোটালটা এইচ সেখান থেকে এক্সট্রা বাদ দিতে হবে তাহলে আমরা এইটুকু দূরত্ব পেয়ে যাব এইটুকু বি থেকে সি তাহলে এইচ মাইনাস এক্স তাহলে এম জি এখানটা হবে এইচ মাইনাস এক্স এবারে আমরা বি বিন্দুতে গতিশক্তিটা বের করব তাহলে গতিশক্তি সমান সমান কত হবে সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার তাহলে হাফ এম ভি স্কোয়ার মানে আমরা জানি কত টু জি এক্স বসিয়ে দেব টু আর টু কেটে দেব তাহলে কত পড়ে থাকবে এম জি এক্স অতএব বি বিন্দুতে যান্ত্রিক শক্তি কত হবে আমরা জানি কি স্মৃতিশক্তি আর হচ্ছে গতিশক্তির সমষ্টিটাকে যান্ত্রিক শক্তি বলে তাহলে মানটা ওখানে বসিয়ে দেবো এটা হচ্ছে স্থিতিশক্তি আর গতিশক্তি হচ্ছে এম জি এক্স এম জিটা গুণ করবো এম জি এইচ মাইনাস এম জির সাথে এক্স গুণ হলে এম জি এক্স প্লাস এম জি এক্স যেটা ছিল সেটা থাকবে এবার এটা দেখো প্লাস এম জি এক্স আর মাইনাস এম জি এক্স হচ্ছে কেটে যাবে তাহলে উত্তর কত পাব এম জি এইচ তাহলে আমাদের এ বিন্দুতে এ বিন্দুতে যান্ত্রিক শক্তি কত বের হলো এম জি এইচ আর বি বিন্দুতে যান্ত্রিক শক্তি কত বের হলো এমজিএইচ ক্লিয়ার এবার আমরা সি বিন্দুতে এবার আমরা বের করব বস্তুটি ভূমি স্পর্শ করার পূর্বে ভূমি স্পর্শ করার পূর্বে বেগ এটা হচ্ছে বড়ো হাতের ভি ধরে নিচ্ছি ভি হলে ভি স্কোয়ার সমান সমান জিরো স্কোয়ার মানে ইউ স্কোয়ার প্লাস টু জি আর উচ্চতাটা কত মানে কতটা দূরত্ব নিচে নেমেছে একদম নিচে নেমেছে মানে পুরো এইচ উচ্চতায় নিচে নেমেছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি ভি স্কোয়ার সমান সমান টু জি এইচ বিন্দুতে একদম ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে অর্থাৎ এখানে উচ্চতাটা পুরোপুরি জিরো হয়ে যাবে সেই জন্য স্মৃতিশক্তিটা থাকবেই না এখানে সম্পূর্ণ গতি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে সেই জন্য স্থিতিশক্তিটা জিরো হবে এবং সি বিন্দুতে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার বড় হাতের ভি তাহলে হাফ এম ভি স্কোয়ার মানে ওদিকে লেখা আছে ভি স্কোয়ার মানে এক্ষুনি যেটা বেরোলো টু জি আর হচ্ছে এইচ টু আর টু কেটে যাবে তাহলে পড়ে থাকবে এম জি এইচ অতএব সি বিন্দুতে যান্ত্রিক শক্তি স্থিতিশক্তিটা কত জিরো প্লাস এর সাথে গতি শক্তিটা হবে এম জি এইচ সমান সমান এম জি এইচ তাহলে এর আগে আমরা দেখেছি কি এ বিন্দুতে যান্ত্রিক শক্তি এম জি এইচ বি বিন্দুতে যান্ত্রিক শক্তি এম জি এইচ আর সি বিন্দুতে যান্ত্রিক শক্তি এম জি এইচ অর্থাৎ আমরা বলতে পারি অতএব এ বি সি যান্ত্রিক শক্তি একই আছে অতএব বস্তুর যেকোনো অবস্থানে যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে ধ্রুবক থাকে মানে হচ্ছে অপরিবর্তনশীল অর্থাৎ কোনো চেঞ্জ হয় না একই থাকে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র এরপরে আমরা কিছু গাণিতিক প্রশ্ন করব দেখো এরপরের কোশ্চেন পঞ্চাশ গ্রাম ভরের একটি বুলেট দুশো মিটার পার সেকেন্ড বেগে ছুটে গেল তাহলে ওই বুলেটের গতিশক্তি কত হবে উত্তর বুলেটের ভর যেটাকে আমরা এম ধারা লিখি তাহলে এম সমান সমান কত পঞ্চাশ গ্রাম আচ্ছা পঞ্চাশ গ্রাম মানে এটাকে আমাদের কেজি করতে হবে যেহেতু এখানে দেখো মিটার পার সেকেন্ড অর্থাৎ যে কোনো একটাকে হচ্ছে একই ইউনিটে নিয়ে যেতে হবে হয় গ্রাম গ্রামটাকে কেজি করতে হবে আর হলে মিটারটাকে সেমি করতে হবে দেখো পঞ্চাশ গ্রামটাকে যদি কেজি করি তাহলে পঞ্চাশ তাকে হাজার দিয়ে ভাগ করতে হবে তবে সেটা কেজি হয়ে যাবে শূন্য শূন্য কাটবে তাহলে কত উত্তর পাবে পাঁচের নিচে একশো কেজি এবারে বেগ বেগ ভি সমান সমান কত এখানে বলে দিয়েছে দুশো মিটার পার সেকেন্ড অতএব গতিশক্তি সমান সমান কত হয় আমরা সূত্র জানি যে হাফ এম ভি স্কোয়ার কোনো বস্তুর ভর এম আর বেগ ভি হলে তার গতিশক্তি হাফ এম ভি হয় তাহলে হাফ ইন্টু এম মানে কত ওপরে লেখা আছে পাঁচের নিচে একশো আর ভি মানে কত দুশো তাহলে দুশোর স্কোয়ার হবে দুশো তাহলে আর একটা পাশে লিখে দিই শূন্য শূন্য দুটো করে শূন্য কেটে দিলাম আচ্ছা দুই আর দুই কেটে দিলাম তাহলে উত্তর কত পাবো পাঁচ দুগুণে দশ আর তারপরে দুটো শূন্য এত গতিশক্তির এসআই একক যেহেতু এগুলো সব আমি এসা একক নিয়েছি কেজি মিটার পার সেকেন্ড তাহলে গতিশক্তির এসআই একক কি হবে জুল এটা হবে উত্তর এরপরের কোশ্চেন পাঁচ কেজি ভরের একটি বস্তুকে দশ মিটার ওপরে তোলা হলো তাহলে বস্তুর গতিশক্তি কত হবে কোশ্চেনটা একটু ভুল আছে যে ওপরে তোলা হলো বস্তুর স্থিতিশক্তি কত হবে স্থিতিশক্তি স্থিতিশক্তি কত হবে দেখো উত্তর আমরা জানি স্মৃতিশক্তি কি হয় এম জি এইচ তাহলে এখানে আমরা লিখবো কি বস্তুর ভর এম সমান সমান পাঁচ কেজি উচ্চতা বস্তুটাকে কত উপরে তোলা হয়েছে উচ্চতা এইচ সমান সমান টেন মিটার অতএব স্মৃতিশক্তি সমান সমান সূত্র জানি এম জি এইচ জি মানে অভিকর্ষজ তরুণ সমান সমান এম মানে হচ্ছে পাঁচ জি মানে হচ্ছে অবিকর্ষ তরণ আর এসআই পদ্ধতিতে অবিকর্ষ তরণের মান কত নাইন পয়েন্ট এইট আর উচ্চতা কত দশ স্মৃতি একক কী হবে জুল সমান সমান দেখো এখান থেকে পয়েন্টটা তুলে দিলে নিচে হবে দশ দশ আর দশ কেটে যাবে এবার এই দুটোকে গুণ করলে কত পাবে দেখো পাঁচ আটটা চল্লিশ আর শূন্য হাতে থাকে চার পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর চারে ঊনপঞ্চাশ চারশো নব্বই জুল একটি বস্তুর ভর এম এবং বেগ ভি বস্তুটির ভর অর্ধেক করলে এবং বেগ চার গুণ করলে গতিশক্তি কত হবে উত্তর দেখো প্রথম ক্ষেত্রে বস্তুর গতিশক্তি বস্তুর গতিশক্তির সূত্র কি হবে একদম প্রথমে হাফ বস্তুর ভর এম আর বেগ হচ্ছে ভি স্কয়ার এত এবার দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে বস্তুর গতিশক্তি সমান সমান কি হবে দেখো হাফ কি বলছে বস্তুটার ভর বস্তুটির ভর অর্ধেক করলে অর্ধেক মানে এমটা হয়ে যাবে এম বাই টু আর বেগটা কী বলেছে বেগটা বলছে যে চার গুণ করলে গুণ মানে এটা হয়ে যাবে ফোর ভি ফোর ভি স্কোয়ার সমান সমান একের দুই ইন্টু এম বাই টু ইন্টু এই যে ফোর ভি তার স্কোয়ার মানে কি চার চারে ষোলো আর ভি স্কোয়ার মানে ভি স্কোয়ার এবারে দেখো দুই আর ষোলো কাটবো তাহলে কবে আট তাহলে উত্তর কী পাচ্ছে আটটাকে আমি সামনে রাখছি আট গুণ হাফটা তারপরে রাখছি এম তারপরে তারপরে ভি স্কোয়ার এই যে হাফ এম ভি স্কোয়ার এটাই দেখো এটাই ওপরে লেখা রয়েছে যে প্রথম ক্ষেত্রে বস্তুর গতিশক্তি মানে এইট ইন্টু প্রথম ক্ষেত্রে বস্তুর গতিশক্তি দ্বিতীয় ক্ষেত্রে বস্তুর গতিশক্তি কি হবে প্রথম ক্ষেত্রে বস্তুর গতিশক্তির আট পরে দেখো কোশ্চেন একটি হালকা বস্তু ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান তাহলে বস্তু দুটির মধ্যে কোনটির গতিশক্তি বেশি ঠিক আছে এটা তোমাকে হিসাব করতে হবে তো এর উত্তরটা আমরা দেখে নিই কি হবে ধরি হালকা বস্তুর ভর এম স্মল এম এবং বেগ স্মল ভি একই রকম ভাবে ভারী বস্তুর ভর এটাকে আমরা বড় হাতের এম ধরব এবং বেগ বড় হাতের ভি ধরব কি বলছে ভরবেগ সমান অতএব এখানে কি বলছে ভরবেগ সমান দুটো হালকা বস্তুর ভরবেগ কত হবে ভর আর বেগের গুণ ফল মানে হচ্ছে ভরবেগুলো হালকা বস্তুর ভরবেগ এম ভি এটা আর ভারী বস্তুর ভরবেগ বড় হাতের এম বড় হাতের এই দুটো সমান এবারে বলছে কোনটির গতিশক্তি বেশি তো আমরা দেখে নেব প্রথমে এরকম যে অতএব হালকা বস্তুর হালকা বস্তুর গতিশক্তি হালকা বস্তুর গতিশক্তি তার নিচে ভারী বস্তুর ভারী বস্তুর গতিশক্তি সমান সমান এটা আমরা বের করব হালকা বস্তুর গতিশক্তি কি হবে হাফ এম স্মল ভি তার স্কয়ার আর ভারী বস্তুর গতিশক্তি কি হবে হাফ বড় হাতের এম বড় হাতের ভি তার স্কয়ার এখন হাফ আর হাফ কেটে যাবে সমান সমান দেখো উপরে পড়ে আছে কি এম ভি স্কয়ার এম ভি স্কয়ার ইনটু এখানে নিচে কি পড়ে আছে দেখো নাও এটার নিচে আমরা একটা কিছু লিখবো একটু সাজিয়ে লিখছি এম ভিসকোয়ার এবারে দেখো এখানে আছে কি এম ভিস্কোয়ার কিন্তু এটাকে আমরা কি করব এম স্কোয়ার করব তাহলে একটা এম ওপরে বেশি নিচ্ছি তাহলে নিচে একটা এম নিতে হবে তাহলে আবার কেটে আরেকটা এম ওপরে পড়ে থাকবে এবার এখানে দেখো এখানে যদি বড়ো হাতের এম এম স্কোয়ার করে দেয় তার মানে নিচে একটা বেশি লেখা হলো এম সেই জন্য ওপরে একটা এম দ্বারা গুণ করে দিতে হবে এবার সমান সমান দেখো কী লেখা আছে এম ভি সমান ছোটো হাতের এম ভি সমান সমান বড়ো হাতের এম ভি তাহলে এই যে ছোটো হাতের এম ভি লেখা আছে এটাকে আমরা বড় হাতের এম ভি করে দিতে পারি ঠিক আছে তাহলে এম স্কয়ার হবে এটা ভি স্কয়ার হবে তার নিচে স্মল এম ইন্টু এটাও হবে বড়ো হাতের এম আর এখানে যেরকম আছে সেরকম লিখে দেব এবার দেখো এই দুটো কেটে যাবে তাহলে পড়ে থাকবে কে ওপরে বড়ো হাতের এম আর নিচে ছোট হাতের এম এবারে তোমাকে এইটা বলতে হবে যে দেখো ভারী বস্তুর ভর ওপরে বেশি আর নিচে কম তাহলে ওপরেরটা বেশি তার মানে এর উত্তরটা কী হবে একের থেকে বেশি মানে যেমন ওপরে যদি পাঁচ থাকে আর নিচে যদি দুই থাকে তাহলে ওপরে তো বেশি আছে সেই জন্য কী হবে এটাকে যখন ভাগ করবে সেই জন্য সেটা একের থেকে বেশি হবে তাহলে মানে কি হালকা বস্তুর গতিশক্তি হালকা বস্তুর গতিশক্তিটা বেশি অতএব যেহেতু এটা এটা একের থেকে বেশি সেই জন্য হালকা বস্তুর গতিশক্তি ভারী বস্তুর গতিশক্তির অপেক্ষা বেশি আর এখানে লিখতে হালকা বস্তু গতিশক্তি ভারী বস্তুর গতিশক্তি শক্তি অপেক্ষা বেশি হবে দেখো এরপরের কোশ্চেন একটি হালকা বস্তু ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান তাহলে কার ভরবেগ বেগ বেশি হবে তো আগের অঙ্কটা ঠিক উল্টো অঙ্ক ঠিক বিপরীতে ধরি হালকা বস্তুর ভর স্মল এম এবং বেগ স্মল ভি একই রকমভাবে আমরা ধরে নেব ভারী বস্তুর ভর বড় হাতের এম এবং বেগ বড়ো হাতের ভি এখন দেখো এখানে কি বলেছে দুটো বস্তুর হচ্ছে গতিশক্তি সমান গতিশক্তি সমান মানে আমরা লিখতে পারি তাহলে হালকা বস্তুর গতিশক্তি কত হবে হাফ এম ভি স্কোয়ার সমান সমান ভারী বস্তুর গতিশক্তি হাফ এম ক্যাপিটাল ভি তার স্কয়ার এখন দুই থেকে যদি দুই দুই কেটে দিই তাহলে পড়ে থাকবে কত এম ভি স্কয়ার সমান সমান ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি তার স্কোয়ার বা আমরা এরকম লিখতে পারি এটাকে এখানে একটা এম গুণ করে দিলাম তাহলে এম স্কয়ার ভি স্কয়ার তাহলে নিচে একটা এম দ্বারা কেটে দিতে হবে সমান সমান এখানেও সেম ওপরে একটা এম বেসে নিলাম তার মানে এম স্কয়ার করে নিলাম আর ভি স্কয়ার লিখে নিলাম আর বড় হাতের এম একটা ওপরে বেছে লিখেছে সেই জন্য নিচে একটা এম লিখে কেটে দিতে হবে বা এবার আমরা এখান থেকে দেখো কি বের করব এই ক্যাপিটাল এমটা এদিকে করে দিই তাহলে এম ক্যাপিটাল এম ওপরে হবে স্মল এম নিচে হবে আর এখানে যেটা ছিল এম স্কোয়ার স্মল ভি স্কোয়ার এটাকে আমরা নিচে করে দিচ্ছি ওপরে হবে এম স্কোয়ার ভি স্কোয়ার বা এরপর আমরা এটা লিখতে পারি যে ক্যাপিটাল এম তার নিচে স্মল এম সমান সমান এখানে দেখো এটাকে আমরা কি লিখতে পারি একসাথে লিখতে পারি এম ভি তার স্কোয়ার এম বড়ো হাতের এম বড় হাতের ভি আর নিচে লিখতে পারি স্মল এম স্মল ভি যেহেতু প্রত্যেকটাতে স্কোয়ার আছে হোল স্কোয়ার সেই জন্য পুরোটাতে আমরা স্কোয়ার দিতে পারি এরপরে আমরা কী লিখতে পারি ঘুরিয়ে লিখবো তাহলে বড়ো হাতের এম বড়ো হাতের ভি তার নিচে স্মল এম স্মল ভি সমান সমান কথা হবে স্কোয়ারটা যদি উঠে যায় এদিকে হলে রুট হয়ে যাবে রুট তাহলে এখানে এসে বড়ো হাতের এম ওপর হবে আর নিচে ছোট হাতের এম হবে এখন তুমি এর উত্তরটা দেখো দেখো এটা কি হচ্ছে বা এম ভি এম ভি মানে হচ্ছে কি ভারী বস্তুর ভারী বস্তুর ভরবেগ এম ভি মানে ভরবেগ আর নিচে হালকা বস্তুর ভরবেগ এটা কি হয়ে যাবে একটু ভালো করে দেখো বড় হাতের এম ওপরে আর নিচে ছোট হাতের এম তাহলে বড় হাতের এম মানে ভারী মানে এই এমটার মান হচ্ছে স্মল এম এর থেকে বেশি সেই জন্য এর উত্তরটা কী হবে গ্রেটার দেন ওয়ান ঠিক আছে রুট থাকলেও তার ভ্যালুও একের থেকেই বেশি হবে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যেহেতু এই ভগ্নাংশটার মান একের থেকে বেশি সেই জন্য ওপরে যেটা আছে তার মানটাও উপর থেকে মানে কি হালকা বস্তুর থেকে বেশি অতএব ভারী বস্তুর ভরবেগ হালকা বস্তুর ভর বেগ অপেক্ষা বেশি দেখো এর পরের কোশ্চেন কোনো বস্তুর গতিশক্তি ই এবং ভরবেগ বি এর মধ্যে সম্পর্ক কি ধরি কোনো বস্তুর ভর সমান সমান এম এবং বেগ সমান সমান ভি আমাদের এখানে বের করতে হবে ভরবেগ অতএব ভর বেগ পিস সমান 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 ভর আর বেগের গুণফল ফল এম ভি এবং এবারে যদি আমরা গতিশক্তিটা বের করি গতিশক্তি ই সমান সমান গতিশক্তিকে ই দ্বারা এখানে বলেছে ই সমান সমান কি হবে হাফ এম ভি স্কয়ার নিচে সমান চিহ্ন হাফ ইন্টু দেখো এই যে এম ভি স্কয়ার আছে তাহলে একটা এম আমি এখানে বেশি নিচ্ছি তাহলে এম স্কয়ার ভি স্কয়ার আর তার নিচে একটা এম আমি লিখে দিচ্ছি যাতে আবার কাটাকুটি করে আগেরটার মতো এম ভি স্কয়ার ফিরে আসে সমান সমান হাফ ইন্টু এই যে লেখা আছে এম স্কয়ার ভি স্কয়ার এটাকে আমরা লিখতে পারি এরকম এম ভি তার স্কয়ার আর তার নিচে এম লিখতেই পারি আমি পাশে সমান জন্য দিচ্ছি তাহলে হাফ ইন টু এবারে দেখো উপরেরটা কী আছে এম ভি এম ভি মানে দেখো উপরে লেখা আছে এমভি মানে কি পি তাহলে আমরা লিখতে পারি পি তার স্কোয়ার এম ভির জায়গায় পি আর স্কয়ারটা স্কয়ারই থাকবে আর নিচে কত হবে এম তাহলে আমরা উত্তর কী পেলাম উপরে পি স্কয়ার পি স্কোয়ার সাথে এক গুণ হয়ে পি স্কয়ার আর নিচে কত পাবো টু আর এম গুণ করলে টু এম তাহলে আমরা লিখতে পারি কি অতএব ই সমান সমান পি স্কয়ার by 2n এটাই হচ্ছে গতিশক্তি আর হচ্ছে ভর বেগের মধ্যে সম্পর্ক এর পরের क्वेश्चन দেখো বাতের জলে কি শক্তি সঞ্চিত থাকে এর উত্তর হবে স্থিতি শক্তি এরপর যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতির প্রযোজ্য হওয়ার শর্তটা কি উত্তরটা হবে শর্তটি হলো কোনো শক্তি অপচয়কারী বল কোন শক্তি অপচয়কারী বল উপস্থিত থাকবে না অর্থাৎ যে ক্ষেত্রে কোনো শক্তি অপচয়কারী বল উপস্থিত থাকবে না সেই ক্ষেত্রে কিন্তু যান্ত্রিক শক্তি সংরক্ষণ হবে যে কোনো বস্তু যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতির প্রযোজ্য হওয়ার শর্তটা কি কোনো শক্তি অপচয়কারী বল উপস্থিত থাকবে না অর্থাৎ কোনো বস্তু যখন গতিশীল অবস্থায় থাকবে তখন সেক্ষেত্রে যেন কোনো বল কোনো কোনো অতিরিক্ত বল যেন ওই বস্তুটা শক্তি অপচয় করতে না পারে এটাই হচ্ছে যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতির শর্ত এরপরের কোয়েশ্চেন একটি একটি সংরক্ষী বলের উদাহরণ দা একটি সংরক্ষী বলের উদাহরণ হচ্ছে অভিকর্ষ অভিকর্ষ বল সংরক্ষী বল মানে হচ্ছে যে বলের অধীনে কোনো বস্তু যান্ত্রিক শক্তি হচ্ছে সংরক্ষিত থাকে সেটাকে বলা হয় সংরক্ষী বল এরপরের কোশ্চেন একটি অসংরক্ষী বলের উদাহরণ দাও এর উত্তর হচ্ছে ঘর্ষণ বল ঘর্ষণ বল মানে যখন কোনো বস্তুকে অন্য একটা তলের উপর দিয়ে গতিশীল করা হবে তখন ওই তল দুটির সংস্পর্শ তলে ওই গতির বিরুদ্ধে একটা বলের সৃষ্টি হয় যেটা তার গতিকে বাধা দেয় সেই বলটাকে বলা হয় ঘর্ষণ বল অর্থাৎ দেখবে তোমরা মেঝের ওপর কোনো বল যদি গড়িয়ে দাও তাহলে কি হবে কিছুক্ষণ পরে বলটি থেমে যাবে অর্থাৎ ওই ওই মেঝে 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 হচ্ছে মেঝের ওপর একটা একটা হচ্ছে ঘর্ষণ বলের সৃষ্টি হয় যেটা ওই বলটার গতিকে বাধা দেয় এরপরের কোয়েশ্চেন সংরক্ষী বল কাকে বলে এর উত্তর হচ্ছে যে বলের যে বলের অধীনে কোন বস্তুর যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে তাকে সংরক্ষী বল বলে যেমন অভিকর্ষ বল এরপরে অসংরক্ষী বল অসংরক্ষী বলটা একই যে বলের অধীনে কোন বস্তুর যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে না তাকে অসংরক্ষিত বল বলে অসংরক্ষিত বল বল যেমন ঘর্ষণ বল এরপর কোশ্চেন প্রমাণ করো p সমান সমান রুটাবার টু এম মানে হচ্ছে ভরবেগ আর ই মানে হচ্ছে গতি শক্তি আর এম মানে হচ্ছে বস্তুর ভর এটা হচ্ছে তোমরা নিজেরা করবে কীভাবে করবে এই প্রমাণটা করার আগে এর আগে একটা প্রমাণ আমি দেখিয়েছি যে পি সমান ই সমান সমান পি স্কোয়ার বাই টু এম হয় প্রথমে এই প্রমাণটা করবে এরপর থেকে আমি বলে দিই এরপর থেকে কোন গুণ করবে তাহলে কথা হবে পি স্কোয়ার সমান সমান টু এম ই বা পি সমান সমান রুট টু এম ই ঠিক আছে তাহলে প্রথমে এইটুকু প্রমাণ করতে হবে যেটা এর আগে করে দিয়েছে ওটা তোমরা লিখে নেবে তারপরে এখান থেকে বাকি পার্টটা আমি দেখিয়ে দিলাম ঠিক আছে এই পর্যন্ত পড়লে তো আমাদের উত্তরটা হবে এরপরের কোশ্চেন কি বলছে পৃথিবী পৃষ্ঠের স্থিতিশক্তির মান কত পৃথিবী পৃষ্ঠে মানে কি ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠের স্মৃতিশক্তির মান কত হবে আমরা জানি কি স্থিতিশক্তি হচ্ছে এম জি এইচ এম জি এইচ হয় কিন্তু এখানে যেহেতু ভূপৃষ্ঠে বলেছে অর্থাৎ উচ্চতাটা জিরো হবে দেখো তাহলে এম জি এইচ এইচটা যদি জিরো হয়ে যায় জিরোর সাথে এম জি গুণ হয়ে কত হয়ে যাবে জিরো তাহলে এর উত্তর কত হবে শূন্য এরপরের কোশ্চেন কোনো বস্তুকে কিছুটা ওপরে তুলে ছেড়ে দেওয়া হলো এক্ষেত্রে শক্তির কীরূপ পরিবর্তন হয় কিছুটা ওপরে তুললো মানে সেই বস্তুটার কী রয়েছে একটা স্থিতিশক্তি তৈরি হলো সেই বস্তুটার মধ্যে একটা স্থিতিশক্তি উৎপন্ন হয় এবার যখন ছেড়ে দেওয়া হবে তখন বস্তুটা কি হবে গতিশক্তিতে পরিবর্তিত হবে অর্থাৎ বস্তুটার ওই যে স্থিতিশক্তিটা ওই স্থিতিশক্তিটা গতিশক্তিতে গতিশক্তিতে পরিবর্তিত হয় যার ফলে সে নিচের দিকে নামতে থাকে এরপরে পৃথিবীর কেন্দ্রে স্থিতিশক্তির মান কত আমরা জানি কি স্থিতিশক্তি কী হয় এম জি এইচ হয় কিন্তু এক্ষেত্রে বলেছে পৃথিবীর কেন্দ্রে আচ্ছা পৃথিবীর কেন্দ্রে দেখো এই যে জি এর মানটা জি এর মানটা কী হয় অভিকর্ষ তরণের মানটা জিরো হয়ে যায় তাহলে এম ইন্টু জিরো ইন্টু এইচ তার মানে কত হয়ে যাবে জিরো এর উত্তর কত হবে শূন্য কারণ কি অভিকর্ষ তরণের মান পৃথিবীর কেন্দ্রে শূন্য হয় সেই জন্য এরপরের কোশ্চেন কোনো কি আছে কিন্তু ভরবেগ নেই এমনটা হতে পারে কি উত্তর হচ্ছে হ্যাঁ হতে পারে যদি বলে কোথায় হয় এর উত্তরটা হবে কোনো বস্তুকে কোনো বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিলে সর্বোচ্চ অবস্থানে অর্থাৎ বস্তুটা সর্বোচ্চ যত উপরে উঠতে পারে সর্বোচ্চ অবস্থান সেটাকেই বলে সর্বোচ্চ অবস্থানে বস্তুটি বস্তুটি মুহূর্তের জন্য মুহূর্তের জন্য স্থির হয় সেই মুহূর্তে বস্তুর ভরবেগ থাকে না কিন্তু স্থিতিশক্তি স্থিতিশক্তি থাকে দেখো কোনো বস্তুকে যখন নিচ থেকে ওপরের দিকে ছুঁড়ে দেবে বস্তুটা ওপরে উঠতে থাকছে থাকতে 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 দেখবে একটা সময় সে এমন একটা পজিশানে আছে ধরো একদম ওপরে উঠে গেছে কিন্তু কিছুক্ষণের জন্য বস্তুটা স্থির হয় যেখান থেকে মানে তারপর থেকেই তো নিচের দিকে নামতে থাকে ঠিক আছে তাহলে বস্তুটা যখন একেবারে সর্বোচ্চ অবস্থানে আছে মানে একদম স্থির অবস্থায় আছে খানিকক্ষণের জন্যই অবশ্য স্থির অবস্থায় থাকবে সেই স্থির অবস্থাতে কী হয় বস্তুর বেগটা কত হয়ে যায় বস্তুর বেগটা জিরো হয়ে যায় বস্তুর বেগ জিরো মানে হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে ভরবেগটা থাকে না কিন্তু বস্তু যখন ওপরে রয়েছে মানে একটা উচ্চতায় রয়েছে সেক্ষেত্রে তার স্থিতিশক্তি থাকে এটাই হচ্ছে উত্তর তাহলে কোনো বস্তুর স্থিতিশক্তি আছে কিন্তু ভরবেগ নেই এমনটা হতে পারে এরপরের কোশ্চেন কোনো বস্তুর ভরবেগ আছে কিন্তু শক্তি নেই এমনটা হতে পারে কি এর উত্তর হচ্ছে না হতে পারে না কারণ কি ভরবেগ থাকলে ওই বস্তুর গতিশক্তি থাকবে তাই কোন বস্তুর ভরবেগ আছে কিন্তু শক্তি নেই এমনটা হতে পারে কারণ ভরবেগ থাকা মানে হচ্ছে তার গতিশক্তি অবশ্যই থাকে এরপরের কোশ্চেন একটি বলকে বাড়ির ছাদ থেকে নিচে ছেড়ে দেওয়া হলো নিচের কোন অবস্থায় বলটিতে কি শক্তি আছে মানে দুটো ক্ষেত্রে দিয়ে দিয়েছে বলছে বলটি ছাড়ার পূর্ব মুহূর্তে আর বলটি মাটি স্পর্শ করার পূর্ব মুহূর্তে উত্তর এক নম্বর যদি আমরা কেসের কথা ভাবি তাহলে বলটি বলটি ছাড়ার পূর্ব মুহূর্তে পূর্ব মুহূর্তে স্থির অবস্থায় আছে স্থির অবস্থায় স্থির অবস্থায় আছে অর্থাৎ এক্ষেত্রে জিরো এবং স্থিতিশক্তি আছে অর্থাৎ এক্ষেত্রে কোনো গতিশক্তি নেই কিন্তু গতিশক্তি নেই এবং স্থিতিশক্তি আছে দুএস বলটি মাটির স্পর্শ করার পূর্ব মুহূর্তে বলটি মানে এবার বলটা ছেড়ে দেওয়া হলো এবার মাটির স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে পর্যন্ত কি অবস্থায় রয়েছে সেখানে কি শক্তি আছে বলটি মাটি স্পর্শ করার পূর্ব মুহূর্তে স্থিতিশক্তি থাকবে না এবং সবটাই সেটাই এখন নিচে যখন আসবে সেটা গতিশক্তিতে পরিবর্তিত হয় দেখ এরপরের কোশ্চেন গতিশক্তির স্থিতিশক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও অর্থাৎ প্রথমে গতিশক্তি আছে সেটা স্মৃতিশক্তিতে রূপান্তরিত হবে অর্থাৎ এর উত্তরটা হবে কোনো বস্তুকে সোজা উপরের দিকে ছুঁড়ে দিলে বস্তুটির গতিশক্তিটা স্থিতিশক্তিতে রূপান্তরিত হবে অর্থাৎ বস্তুটা যত উপরের দিকে উঠতে থাকবে সেক্ষেত্রে বস্তুটার গতিশক্তি স্থিতিশক্তিতে রূপান্তরিত হবে এরপরের কোশ্চেন স্থিতিশক্তির গতিশক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও এর উত্তরটা কী হবে কোনো বস্তুকে ওপর থেকে নিচে ছেড়ে দেওয়া হলে কোনো বস্তুকে ওপর থেকে নিচে ছেড়ে দেওয়া হলে বস্তুটাতে কি হবে স্মৃতিশক্তির গতিশক্তিতে রূপান্তরিত হবে অর্থাৎ বস্তুটা ওপরে রয়েছে মানে কি তার স্মৃতিশক্তি রয়েছে এবার যত নিচের দিকে নামতে থাকবে তার গতিশক্তি বাড়তে থাকবে এক্ষেত্রে স্মৃতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে